এই ধরনের লাইটগুলো মা কালীর একটা পার কেজি 599 টাকা খেজুর গুড় আর একটা আছে জোলা খেজুর গুড় ব্যস্ত কলকাতা উল্টোডাঙ্গা ফুড ব্রিজ আর সাথে আমি গুড আফটারনুন সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত নতুন একটা দিন নতুন একটা জার্নি উল্টোডাঙ্গা ফুড ব্রিজ থেকে এখন আমার যে গন্তব্য সেটা হচ্ছে ওই করুণাময়ীর দিকে মানে করুণাময়ীর ঠিক আগে যে জায়গাটাতে বইমেলাটা হয় সেই জায়গাটাতে আচ্ছা উল্টোডাঙ্গা ফুড ব্রিজের একদম নিচে এইখানটাতে একটা সান্তাকে দাঁড় করানো হয়েছে এই যে সান্তাটা সাথে সাথে এখানে গানও হচ্ছে মানে 25 ডিসেম্বরকে একদম পুরো খুব সুন্দরভাবে মানে উপভোগ করার জন্য কলকাতা কিন্তু একদম রেডি উল্টোডাঙ্গা থেকে বাসে উঠে গেছি একদম ফাঁকা বাস চলে এসেছি আজকে ডেস্টিনেশনে মানে যেইখানটাতে বইমেলা হয় সেই জায়গাটাতেই বিধাননগর মেলা সেটা হচ্ছে যেটা উল্টোডাঙ্গা থেকে বাসে আসতে আমি তো 10 টাকা নিল আর কি বাসে বেশিক্ষণ সময় লাগে না বইমেলাটা যেখানে হয় অনেকেই জানো এই জায়গাটার কথা চলো এবার ভিতরে ঢোকা যাক ভিতরে কি কি রয়েছে সেটা দেখা যাক এই মেলাটা শুরু হয়েছে 13 তারিখ আর চলবে হচ্ছে 4 তারিখ মানে 4 জানুয়ারি অবধি দুপুর 2টো থেকে ওই রাত্রির 8টা 9টা অবধি চলে যেহেতু এরিয়াটা এখানে অনেকটাই রয়েছে তাই জন্য অনেক স্টল এখানে বসেছে যেমন ধরো এই স্টলটা এই স্টলের মধ্যে বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র রয়েছে এই ধরনের বেশ কিছু জিনিসপত্র রয়েছে ডাকের সাজে মা দুর্গার একটা এরকম মূর্তি রয়েছে যেটা কাঁচের মধ্যে পুরোপুরি আরও অনেক কিছু এরকম হাঁস তারপরে এই ধরনের কিছু জিনিসপত্র এটা বেশ ভালো লাগছে দেখতে এখানে একটা মা কালীর একটা এরকম পুরো টোটাল ব্যাপারটা করা হয়েছে এটা পুরো কি শাড়ির উপরে নাকি এটা কি না এটা কাপড়ের উপরে এটা হ্যান্ডব্যাটিক বলে আচ্ছা বেশ ভালো লাগছে দেখতে পুরো টোটাল ব্যাপারটা পিছনের দিকেও বেশ এরকম কিছু কাজ রয়েছে এই এই জিনিসগুলো কিসের তৈরি কাকু এটা হ্যাঁ এটা ডোকরা ডোকরা শিল্প এগুলো কি রকম দাম রয়েছে এগুলো 10000 টাকার মতো 10000 টাকা শান্তি আচ্ছা এগুলো আপনাদের কোথাকার কাজ এটা কোথাকার এটা বাঁকুড়া বাঁকুড়ার এই দিকটা তো বেশ কিছু এরকম ধরনের কাজ রয়েছে মানে বিভিন্ন এরকম মানে আর্টের আর্টের মধ্যে যে সমস্ত কাজগুলো সেগুলো রয়েছে বাঁকুড়ার ঘুরতে ঘুরতে আরেকটা গেটের এখানে চলে এসেছি এই জায়গাটাতে মানে অনেকটা স্পেস থাকে যখন বইমেলার সময় আসি সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে এই জায়গাটাতে বিশাল বড় এরকম একটা স্টেজ করা হয়েছে বিভিন্ন রকমের প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো হয়ে থাকে আর এখানটা তো লেখা রয়েছে বিধাননগর মেলা 2022 যেখানে সবাই ছবি তুলছে এই দিকটাতে সমস্ত ফুলিয়া শান্তিপুরের যে ফুলিয়ার যে শাড়ি সেই শাড়িগুলোর স্টল রয়েছে আরে বাস কাকা এখানে বেগুন বিক্রি করছে কত বড় বড় এত বড় 6 টাকা কিলো 100 টাকা কিলো 100 টাকা কেজি বেগুন ও বাবা বিশাল বড় বড় বেগুন বিশাল বড় বেগুন মালদা নবাবগঞ্জের বেগুন মালদা নবাবগঞ্জ আচ্ছা গোবিন্দভোগ চাল রাখা রয়েছে আমি এখান থেকে গন্ধ পাচ্ছি এত ভালো গন্ধ আর এখানে রয়েছে খেজুরের গুড় কত করে দাও 400 টাকা কেজি ওরা 400 টাকা কেজি আচ্ছা সুজুকির বাইকের একটা এখানে স্টল আছে সব রকমের বাইক স্কুটি রয়েছে এবার গেট নাম্বার 1 এর কাছে চলে এসেছি এখানে একটা এরকম ফার্নিচারের দোকান আছে যে দোকানটাতে হ্যান্ডিক্যাপ ফার্নিচার বিক্রি হচ্ছে এই ফার্নিচারগুলো দেখতে ভীষণ ভালো লাগে ঠিক আছে খুব সুন্দর লাগে দেখতে একটা মেলার মধ্যে তো অনেক জিনিস থাকে সব জিনিস তো দেখানো সম্ভব নয় যেগুলো আমার পছন্দের সেগুলোই আমি দেখছি আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা আর এই মেলাটার কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই মানে টোটালি হচ্ছে ফ্রি এই সাইডটাতে বিভিন্ন কাঁচের রকমের কাঁচের জিনিসপত্র প্লেট তারপর ফাইবারের সব জিনিসপত্র এখানটাতে পাওয়া যাচ্ছে এগুলো আমি ধরবো না ধরলে ভেঙে ভেঙে যেতে পারে এই দিকটাতে সব পাথরের সিংহাসন রয়েছে আর সামনের দিকে এই ওই দিকটাতে বাচ্চাদের সব রাইডসগুলো সবে মাত্র বাজে 4টে তাই জন্য আর কি রাইডসের এখানে ভিড়টা কম সন্ধ্যাবেলা যখন হবে তখন আর কি ভিড়টা বেশি থাকবে আচ্ছা খাবারের দোকানগুলো পরপর পরপর সাজিয়ে রয়েছে চিকেন থেকে শুরু করে মাটন তারপর মোমো সব কিছু রয়েছে এখানে এই দাদার কাছে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে আর এগুলো ছোটোবেলায় খেতাম এই একটা হেভি জিনিস দেখতে পেলাম এখানে দুর্গা ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন রকমের দেবদেবী যেমনটা রয়েছে তেমন আরও বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে দেখো হেভি লাগছে জায়গাটা দারুণ আর এই জায়গাটাতে বহু জিনিসপত্র রয়েছে যেগুলো মাটির তৈরি বা আরও বিভিন্ন রকমের জিনিসপত্রের তৈরি এই জিনিসগুলোই আমার দেখতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর সুন্দর জিনিস সব মোটামুটি ঘর সরানোর জন্য কিন্তু এখানে খুব ভালো ভালো জিনিস মানে ঘরের বিভিন্ন রকমের জায়গায় এই জিনিসগুলো বেশ ভালো লাগবে আর নিচে এরকম অনেক ছবি রয়েছে
যে কোনো মেলাতেই যখন যাই এই সমস্ত ফুলের সব আইটেমগুলো থাকে, ফুল এখন তো আর দেখছি এরকম গাছ রকমের রয়েছে, মানে এটা কি কমলালেবুর মতো মনে হচ্ছে। যাই হোক, এইগুলো আমার খুব ভাল লাগে, মানে দেখে একদম অরিজিনাল ফুল মনে হয়। কয়েকদিন আগেও গিয়েছিলাম নিয়েতে পানিহাটিতে, ওখানেও দেখেছিলাম। এই জুসার মেশিনের দাম কত গো? কিছু একটা উপরে রাখতে হয়, কোন জায়গাটা রাখো তারপরে ওটাকে? আচ্ছা আচ্ছা, রাতলে ভাল লাগতো আরো বেশি। এইগুলো ওই ব্যালকনি বা বারান্দার দিকে এগুলো সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিস, ছোট ছোট আছে। বাংলাদেশ বলে একটা স্টল আছে যেখানে অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি পাওয়া যাচ্ছে। এই ভাইয়ার কাছে গুড় পাওয়া যাচ্ছে, বাংলাদেশের তো সব? আচ্ছা, বাংলাদেশের সব একদম। তোমার কাছে কত কি কি গুড় আছে গো? হ্যাঁ, কি কি রকমের গুড় আছে একটু দেখাও দেখি। খেজুর গুড় আছে, খেজুর গুড় আর একটা আছে জোলা খেজুর গুড়, এই দুটোই আছে আমাদের। দামগুলো বলো দেখি। দাম হবে 300 টাকা কিলো আর 400 টাকা কিলো। কোনটা 400? কি এখানে দেখো, 400 টাকা কিলো হচ্ছে, 300 টাকা কিলো দু রকমের। এইটা কত করে? এটা এটা একই দাম দাদা, এটা নরম হয়ে যাচ্ছে চাক্ষুষ প্রমাণ। এই এই মালটা নাকি? না না, এটা এটাই ও, এটা তো আমরা শক্ত গ্যারান্টি না, এটা নরম হয়ে যাবে। এই অরিজিনাল গো? হ্যাঁ, একদম অরিজিনাল। আচ্ছা, বাংলাদেশের অরিজিনাল মাল। বাহ, ভালো, কালারটা ভালো বেশ। কিন্তু দামটা অনেকটা বেশি। না দাদা, আপনাদের এই জায়গায় তো গুড় অনেক দামে দামে বেচতেছে। বাহ, এসান একদম গলে যাচ্ছে। খেজুর, হ্যাঁ খেজুর গুড়। 4:35 বাজে, বিধাননগর মেলার এই যে লাইটটা কিন্তু অলরেডি চলে গেছে। একটা আচারের দোকান, আচারের দোকানের সামনেই দেখা হয়ে গেছে শান্তার সাথে। হ্যাঁ, কী খবর, ভালো তো? হ্যাঁ, একদম ভালো নেই। ভালো নেই কেন? এবছর কি খারাপ? খারাপ কিসে? খারাপ কিছু না, ওই বুমবাং আমার খবর পাচ্ছি যে চীনে নাকি এরকম। হ্যাঁ, চীনে করোনার ব্যাপার, ওটা শুনেই তো আমাদের হার্টবিট ঘুরিয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, তাই তো? না, আবার যদি এরকম হয়। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, তাহলে তো আবার সেই মেলা সব বন্ধ হয়ে যাবে, আমাদের আবার বাচ্চারা আবার বেরোনো বন্ধ করে দেবে। সব দেখা যাবে, এখন এখন ওই সব ঘুরে লাভ নেই, এখন ভালো দিন, সেই ভালো দিনটা এই বছরটা কাটুক, ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, আমি হচ্ছে কাটোয়া লাইনের জিরাত থেকে এসেছি, যেহেতু বাচ্চারা দু বছর বেরোতে পারিনি, আমি নিজে থেকে বাচ্চাদের একটু আনন্দ দিতে এসেছি, চকলেট পরে দিয়ে এন্টারটেনমেন্ট করি। এবার একটা সানগ্লাসের স্টলে চলে এসেছি, এখানে সমস্ত সানগ্লাসের দাম 100 টাকা, ঠিক আছে, যত তুমি এখানে দেখতে পাচ্ছ সবকটার দাম কিন্তু 100 টাকা। তবে যতগুলো স্টল দেখেছি তার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই স্টলটাই, ঠিক আছে। এই স্টলের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এখানে বুদ্ধর মূর্তি সহ এই যে কৃষ্ণের মূর্তিটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু পাথরে, আরও বাকি যা যা মূর্তি আছে সবাই পাথরের, মানে রাম সীতা থেকে শুরু করে আরও যতগুলো রয়েছে এখানে। এবার মিশরের ইজিপ্টে চলে এসেছি, যেখানে সমস্ত জিনিসপত্র কিন্তু মিশরীয় জিনিসপত্র। এই ছবিগুলো দারুণ লাগছে, সাথে সাথে এই যে পিরামিড, তারপরে আরও সব জিনিসপত্র রয়েছে, এগুলো সাজানোর জিনিসপত্র সব। গ্র্যান্ড বাজার ইস্তাম্বুল টার্কি, এই জায়গাটাতে হেভি লাগছে, এই লাইটগুলো আগের লাইটের থেকে আরও বেশি ভালো, বেশি সুন্দর। সব ইস্তাম্বুল থেকে আনা জিনিসপত্র এখানে সব বিক্রি হচ্ছে, এরকম ধরনের বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আর আমার সব সবথেকে বেশি লাইটটা ভালো লাগলো, এখানকার যে লাইটগুলো, এই ধরনের লাইটগুলো আমাদের এখানে দেখতেই পাওয়া যায় না বলতে গেলে। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে। সাথে সাথে এখানে এরকম কিছু সোপি রয়েছে, তারপরে এই শোপিসগুলো যেরকমটা রয়েছে সেরকম শোপিসের সাথে সাথে এই প্লেট টাইপের রয়েছে, কিন্তু প্লেটগুলো একটু অন্য রকমের। ওখানকার যে প্লেটগুলো ওপরে বেশ কাজগুলো রয়েছে, অনেক রকমের কাজ। স্টলটা দেখতে ফাটাফাটি লাগছে বাইরে থেকে।
কাঠের তৈরি দুর্গা ঠাকুর, পুরো ব্যাপারটা কিন্তু কাঠের তৈরি। এই স্টলটার নাম হচ্ছে বাংলার হস্তশিল্প, যেখানে এই ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, হস্তশিল্প হ্যান্ডিক্রাফটের বিভিন্ন রকমের জিনিস। ছৌ নাচের যে মুখোশ, সে মুখোশগুলো ওপরের দিকে সাজানো রয়েছে। কাশ্মীরের শাল আর বিভিন্ন রকমের শীতের পোশাকের এখানে স্টলও রয়েছে। আমি একটু এই স্টলটার মধ্যে ঢুকবো, যেখানে এরকম ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র। আমার এইগুলোকে খুব ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। বুদ্ধ মূর্তি প্রচুর রয়েছে, এটা তো বিশাল একটা বড় বুদ্ধ মূর্তি। সাথে সাথে রাধা কৃষ্ণ থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র চারিদিকে ভর্তি ভর্তি। এরকম একটা জায়গা পেলাম, জায়গাটা হেভি লাগছে। মানে এই স্টলটাতে এরকম অনেক ছবি রয়েছে আর এই ধরনের হ্যান্ডিক্রাফটেড বিভিন্ন রকমের জিনিসপত্র। এই জায়গাটাতে কিলো দরে বই পাওয়া যাচ্ছে, মানে 200 টাকা পার কিলো, ঠিক আছে? যত বই দেখতে পাচ্ছ 200 টাকা পার কিলোতে। অনেকগুলো বই অ্যাভেলেবেল আছে ওই দিকটাতে, বেশ কিছু মানে বড় বড় বইও রয়েছে। এই একটা পছন্দের স্টল, যেখানে সত্যিকারের গাছ, ঠিক আছে? এতক্ষণ তো দেখালাম, একটু আগে দেখালাম মিথ্যা মিথ্যা গাছ, এগুলো হচ্ছে সত্যি সত্যি গাছ, ঠিক আছে? সমস্ত চারাগুলো এখানে রয়েছে, ফুলের থেকে শুরু করে পাতাবাহারি গাছের চারা সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। বেশ ভালো লাগলো, মেলার মধ্যে এই ধরনের স্টল হওয়া অত্যন্ত জরুরি। আরও একটা ভালো জিনিস দেখলাম, ব্যাম্বু ফাইবার দিয়ে তৈরি এই টোটাল, এগুলো মানে তো রান্নাঘরের জিনিসপত্র, ইকো ফ্রেন্ডলি এগুলো, ঠিক আছে? ওজন ফ্রেন্ডলি, নন পলিউটিং আর হচ্ছে ইকোলজিক্যাল। আচ্ছা, ভারিটা কতটা? এখানে দেখাচ্ছে যে 599 টাকা পার কেজি, ঠিক আছে? ভারী কিন্তু এমন কিছু নেই। বাহ, এই জিনিসটা আমি অন্য অন্য জায়গায় দেখিনি, যেটা এখানে দেখলাম এই জিনিসগুলো, এইটা বেশ ভারী রয়েছে। টোটালটা হচ্ছে ওজন করে পার কেজি 599 টাকা, যত আইটেম দেখছো কেজিতে নিলে 600 টাকা পড়বে। ডেকোরেশনের বিভিন্ন রকমের জিনিস রয়েছে, মানে টেবিল ল্যাম্প থেকে শুরু করে এই যে বড় বড় এগুলো দেখছো, ফুলের যেগুলো ফুল রাখে, এই দোকানগুলো বেশ ভালো দোকান, সুন্দর লাগে। এই হচ্ছে পিঠেপুলি, পিঠেপুলির যেখানে অনেক রকমের পিঠেপুলি, ভাজা, মালপোয়া, মালাই গোকুল পিঠে, দুধপুলি পিঠে সব এখানে অ্যাভেলেবেল। শেষের জায়গাটাতে রাইডস, আর হচ্ছে এদিকে অনেকটা খাবার জায়গা, মানে বসে খাওয়ার জন্য বেশ অনেকটা জায়গা। ফাইনালি নাগরদোলাটাকে চালানো হয়েছে এখানে, ঠিক আছে? আছে কি কেউ? হ্যাঁ, হয়তো আছে, নাহলে ওই যে একজন দুজনকে দেখতে পাচ্ছি আমি। আর এদিকে একটা বাচ্চাদের ড্রাগন আছে, ড্রাগনটা চালিয়ে দিয়েছে, কয়েকটা বাচ্চা চড়ছে ও ড্রাগনটা, একটা বাচ্চার সাথে একটা ওর বাবাও রয়েছে, ও ভয় পাবে বলে বাবা উঠে গেছে। আমার এরকম লাইট জ্বালানো নাগরদোলা দেখতে খুব ভাল লাগে, ওরা ব্যাপক মজায় আছে, ঠিক আছে? সব ট্র্যাম্পোলিনে মজা পাচ্ছে, সব বলগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, বিধাননগর মেলায় একটা জিনিস দেখতে পেলাম, এই যে ঢেঁকি দিয়ে আর কি চালগুলো করা হচ্ছে, মানে এই জিনিসটা তো গ্রামাঞ্চলেই দেখতে পাওয়া যায় এখন। আমার দেখতেই ভাল লাগে, চড়তে আর ভাল লাগে না, ভয় পাই, প্রচণ্ড পরিমাণে ভয় পাই। একবার নাগরদোলা চড়েছিলাম জীবনে, প্রচুর ভয় পেয়েছিলাম, সে অনেক আগেকার কথা, ছোটোবেলার পর। তোমাদের কোন রাইডসটা সব থেকে বেশি পছন্দ সেটা আমার কমেন্টে জানিও। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। বিধাননগর মেলা চলবে 4 তারিখ অবধি, এসে যেতে পারো, ঘুরে যেতে পারো, বেশ সুন্দর একটা মেলা। বিধাননগর থেকে কারাকারা দেখছো বা উল্টোডাঙ্গার চত্বর, এই টোটাল চত্বর থেকে কারাকারা দেখছো, সল্টলেকে, যার মধ্যে সল্টলেক রয়েছে, অনেকেই সল্টলেকে থাকে, আমার যারা কমেন্ট করো আমি দেখি বুঝতে পারি আর কি, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিখিয়ে, যতক্ষণ বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।